আসসালামু আলাইকুম ছোট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন সের মামা আর মামি আর মামিদের সাথে গুলুমুলুটা এসেছে মামি এসছে আবুধাবিতে একটা কাজে পাসপোর্ট রিনিউ করবে এজন্য এটা হচ্ছে মামির সেই গুলুমুলুটা মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে ও যখন তিন মাস পেটেছিল তখন আমি বাংলাদেশে চলে গেছিলো এখন আর এজ ১৪ মাস মাসাল্লাহ বড় হয়ে গেছে মামা রিসেন্টলি বাংলাদেশে গেছিলো দুই দিনের জন্য একটা কাজে তো মামা আমাদের জন্য দেখেন কি কী নিয়ে আসছে মিষ্টি নিয়ে আসছে লটকন নিয়ে আসছে লটকনগুলো খেতে খুবই মজা একটু কালো কালো হয়ে গেছে কারণ তিন চার দিন হয়ে গেছে তো এই জন্য আর এখানে আমার বোন পাঠাইছে বাংলাদেশ থেকে পাবদা মাছ পশমিশালি মাছ গুড়া মাছ আর মামা আমাদের জন্য নিয়ে আসছে ইলিশ মাছ সেগুলাই আর কি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি মাছগুলো দেখে খুবই ভালো লাগতেছে আর আমার আম্মু পাঠাইছে আনা চাইষার জন্য দেশি মুরগি ওরা দেশি মুরগি খেতে খুবই পছন্দ করে জন্য তো এখানে মাছের একটা ভুল হয়ে গেছে মামা আমাদের জন্য যে মাছটা নিয়ে আসছে সেটা ভুল করে বাসায় রেখে এসছে আর এটা হচ্ছে মামার মাছ মামার জন্য যেটা কিনছে মামা ভুল করে সেটা নিয়ে আসছে তারপর হচ্ছে আমার বোন পাঠাইছে হচ্ছে এটা আমরা বলি পাকান পিঠা আর অনেকে বলে হচ্ছে তেলের পিঠা আমার বোন খুব ভালো বানায় যার কারণে আমার খাইতে ইচ্ছা করতেছিলো আমাকে আবার বানাই দিছে এগুলো ওভেনে দিয়ে একটু গরম করলে আবার নরম হয়ে যাবে আর মামি আমাকে একটা মাছ দিয়ে গেছে মাছটা অনেক বড় দেখতে পাচ্ছেন দেড় কেজি ওজনের মাছটা তো মাছটা এখন আমি রান্না করব। আশা করি খেতে খুবই মজা হবে মাছের ভিতরে আবার ডিমও আছে মাছটা আমি ইঞ্চিটের দিয়ে মেপে দেখি আঠারো ইঞ্চি লম্বা অনেক বড় মাছ তো সবাই ভালো থাকবেন